গুড ইভিনিং, হ্যালো, গুড ইভিনিং অল। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট, আর এজ ইউজুয়াল লাইভে তো আপনাদের সামনে আমারই আসার সৌভাগ্য হয়, কিছু কথা বলতে আসি। সো গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং কয়েকজন প্রিয় দর্শক, আলোচক, সমালোচক, নিন্দুক, ভালোবাসার মানুষ, ঘৃণা করার মানুষ, আপনারা সবাই যোগ দিন, একটু কথা বলবো আপনাদের প্রত্যেকের সাথে, কিছু ইনফরমেশন শেয়ার করব। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল সন্ধ্যের পরই লাইভে আসার, বাট আনফর্চুনেটলি আমাদের তো আর খুব বড় এস্টাবলিশমেন্ট নেই, আমাকে নিজেকেই ব্যস্ত থাকতে হয় মানে ওই খবরের ব্যাপারটা নিয়ে, তাই সম্ভব হয়নি। সব কিছু সারার পর চেষ্টা করলাম রাতে একটু আসার, প্রত্যেকদিনই ইচ্ছা হয়। হাই, হাই অল, অনেকে হাই লিখছেন, আচ্ছা বন্ধুরা জুড়ে গেছেন, দারুণ। কিছু ব্যাপার লক্ষণীয় ছিল আর কি আজ দিনভর, গতকাল থেকেই বেসিক্যালি কিছু ব্যাপার লক্ষণীয় ছিল, তো ভাবলাম সেই লক্ষণীয় ব্যাপারগুলো আরো আরো একটু দৃঢ়তার সাথে আরো একটু ভালোভাবে আপনাদের পর্যন্ত পৌঁছানো যায় কিনা। তবে আমার মনে হয় আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই, চেষ্টা একটু করছি ফের একবার। আচ্ছা, অল গুড ইভিনিং, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি জানি আগরতলায় প্রচণ্ড ঠান্ডা, ত্রিপুরাতেই তো আমি যেখানে আছি দেখুন নর্মাল শার্ট পরে আছি, খুব একটা শীত কিন্তু নেই, ঠান্ডা নেই, বাট নর্থ ইস্টে তো এটা হয়ে থাকে। আপনারা প্রত্যেকে শীত এনজয় করছেন, শীতের শাকসবজিও এনজয় করছেন, অনেক ধরনের সবজি খাচ্ছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথমেই আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকবে সবাইকে, আবারও শুভেচ্ছা। আচ্ছা, যেটা নিয়ে আজ কথা বলতে আসা, অনেক রাত তো সময় নষ্ট না করে আসল যে বিষয়ে কথা বলা সেটাতে চলে আসছি। একটা চিঠি কিছুদিন আগে আপনারা দেখেছেন খুব ভাইরাল হয়েছে, যদিও সেই চিঠিটা আমরা প্রচার করতে পারিনি বা প্রচার করা সম্ভব হয়নি নির্দিষ্ট কিছু কারণে। এবার ওই চিঠিটাতে স্বাক্ষর ছিল, নিচে সাইনিং অথরিটি কে কে ছিল, জিতেন্দ্র চৌধুরী ছিলেন, বীরজিৎ সিনহারা ছিলেন, বা কংগ্রেস এবং সিপিআইএম এর কিছু নেতৃত্বরা ছিলেন। এখানে কিন্তু জোটের কথা কিছু বলা হয়নি ওই চিঠিতে, জোট হবে জোট হবে না এমন কিছু নেই, তবে ঐক্যবদ্ধ একটা লড়াইয়ের বার্তা সরাসরি ভাবেই দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার এটা যে এই চিঠিটা বাজারে আসার পর, আর এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে এগুলো খুব দ্রুত ভাইরাল হয়, সবাই পড়ে নিয়েছেন মুহূর্তে যে কি আছে লেখা, কি বলতে চাইছে বিরোধীরা, আবার বিরোধী ঐক্য ব্যাপারটা কি, এটা আসার পর বিজেপির কার্য তো মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের কাতলা মাছ, দুঃখিত অপশব্দ চয়ন করার জন্য, আমাদের রতনলাল নাথ, শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী, ইনি সাবরুমে গিয়ে বলছেন যদি এই জোট হয়, যদি বাম কংগ্রেস জোট হয়, বলতে বলতে চেঁচাতে চেঁচাতে গলা ফলা ভেঙে অবস্থা খারাপ, আর তিরিং তিরিং করে বেঙের মতো লাফাচ্ছে, কাতলা মাছ লাফায় আমরা শুনিনি কোনোদিন, ব্যাং ঠিক আছে লাফায়, কাতলা মাছ লাফাতে আমরা দেখিনি, তো পুকুরে থাকে, হ্যাঁ পুকুরে মাছ, হ্যাঁ কিন্তু পুকুরের মাছ কখন লাফায় এটা একটু বলে নিই, পুকুরে মাছ আছে, ফর এক্সাম্পল আমি এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, কাতলা মাছ, কাতলা মাছ পুকুরে তখন লাফায় যখন সে জালে আটকে পড়ে, কাতলা মাছ পুকুরে তখন লাফায় যখন সে দেখে আমি জালে আটকে পড়েছি, মৃত্যু নিশ্চিত তখন কাতলা মাছ লাফায়। রতনলাল নাথ সাহেব কাতলা মাছের মতো লম্ফজম্প করেছেন ওই সাবরুমে গিয়ে, কেন, ওয়াই, হোয়াজ দ্য রিজন বিহাইন্ড দিস, কি কারণ, কারণ একটাই, কাতলা মাছকে জাল দিয়ে ধরে ফেলেছে বিরোধীরা, এবার কাতলা মাছ দেখতে পাচ্ছে সোজা যে আমি তো গেলাম মায়ের ভোগে, আমার কেরিয়ার গেল, যদিও বুড়ো হয়ে গেছে, অনেক যা চুরি টুরি করার করে নিয়েছেন রতনবাবু, আর কি চুরি করবেন, আর কি দরকার আছে একটা মানুষের। তো এবার কাতলা মাছ জালে ধরা পড়ার পর ছটফট 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 এই সমস্ত করছেন এবং বলছেন যদি এই জোট হয়, যদি বাম কংগ্রেসের জোট হয় তাহলে বিজেপি 50টার বেশি আসন পাবে, আপনারা লিখে নিন সাবরুমে, আমরা কিছুক্ষণ আগে সেটা টেলিকাস্ট করেছি। আচ্ছা বেশ ভালো, তাহলে তো এই কাতলা মাছের ওই লাফানোর দরকার নেই, জালে ধরা পড়ে ছটফট ছটফট যে একটু পরে কেটে ফেলবে, বাজারে মহারাজগঞ্জ বাজারে বলি দেওয়া হবে মাছকে, গৃহস্থরা কিনে নেবেন, কেউ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কষা কষা করে রান্না করবেন, ঠিক না, তো এইসব কিছুই হয়নি, কিন্তু কাতলা মাছ লাফাচ্ছেন, জোট হলে নাকি বিজেপি 50টার বেশি আসন পাবে। আমার প্রশ্নটা এই জায়গায়, আমাদের প্রশ্নটা এই জায়গায়, তাহলে তো এখানে কাতলা মাছের খুশি হওয়ার কথা যে ভাই জোট হচ্ছে, ভালো আমি চুপ থাকি, কারণ আমাদের 50টার বেশি আসন নিশ্চিত। ভাবুন একবার, ভাবুন কাতলা মাছ লাফাচ্ছে জোট হলে 50টার বেশি আসন পাবে বিজেপি, লিখে রাখুন আপনারা, এই জোট মানা যায় না, এই জোট ধ্বংসের জোট, অনেক কিছু, আরে ভাই দল বিরোধী কথা এগুলো, অনারেবল কাতলা মাছ, এগুলো দল বিরোধী কথা।
আপনি জানেন সিপিআইএম কংগ্রেস জোট এখনো হয়নি, আমরা সংবাদ মাধ্যম হিসাবে জানি না জোট হবে কি হবে না, হলে ঘোষিত জোট হবে না অঘোষিত জোট হবে, সিরিয়াসলি উই ডোন্ট নো, সিরিয়াসলি। আপনি অন্য একটা দলের মন্ত্রী, চোর, হ্যাঁ আপনি জেনে গেছেন। আর যদি আপনি জেনেই থাকেন, আপনি যদি জানেন যে ওখানে ওই 50টার বেশি আসন পাবে, তাহলে রাখছেন কেন স্যার, কেন রেগে যাচ্ছেন? আর সাবরুমের আরেক বিধায়ক শঙ্করবাবু, ওরে বাবা, ওর বক্তব্য শুনে বিশ্বাস করুন আমি অপশব্দ চয়ন করতে চাইছি না, দুদিন ধরে আমার পেটে সমস্যা হচ্ছিল, মানে একটু একটু অসুবিধা হচ্ছিল, এরপর আমি ফ্রুটস ট্রুটস খাচ্ছিলাম, তারপরে হাগা পরিষ্কার হচ্ছিল না। এই সাবরুমের বিধায়কের বক্তব্য শোনার পর বিশ্বাস করুন প্রাণ খুলে হেগেছি, হাসতে হাসতে হেগেছি। উনি কি বলছেন, কি না আবুল তাবুল, ওনার মন্ত্রী বলছেন যে এই জোট হলে 50টার বেশি আসন পাবেন। আর ভাই শঙ্করবাবু, আপনি বিধায়ক, নির্বাচিত বিধায়ক একজন, এবং আপনি যে ভোট পেয়েছেন, ছাপ্পা ভোট ছিল না সেটা, মানুষ একদম ঢেলে আপনাকে ভোট দিয়েছিল সাবরুমের বিধায়ককে, বিকজ তখন একটা বামেদের বিরুদ্ধে একটা হাওয়া চলছিল, সেই হাওয়ায় ভেসে 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 আপনি জয়লাভ করেছেন, ভেরি গুড, ভেরি নাইস, মানুষের জন্য কাজ করুন। কি করেছেন না করেছেন আমরা জানি না, বা বলতে আসেনি। থিং ইজ দ্যাট, এই কাতলা মাছ বলার পর আপনিও এসে বলছেন এই জোট হলে আগে এই হয়েছিল, পরে সেই হয়েছিল, ব্লা 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 ডট 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 এসেট্রা এসেট্রা এসেট্রা। আমি অবাক হলাম, এই জোটের ফলে অ্যাকর্ডিং টু কাতলা মাছ, এই জোটের ফলে অ্যাকর্ডিং টু কাতলা মাছ আপনাদের জয় নিশ্চিত, 50টার বেশি আসন নিশ্চিত, তাহলে রাখছেন কেন? তবে কি পুকুরের কাতলা মাছ জালে ধরা পড়ে গেলে যেভাবে ছটফট 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 করে এরপর শুট করে গলা কেটে দেওয়া হয় মাছটার, আর কি অন্য কারণ না, মাছটার ছোলানো হয়, ডিপ ফ্রাই করে খায় কেউ, হালকা ফ্রাই, আমার আবার মাছ ওই কাতলা মাছ হালকা ফ্রাই ভালো লাগে, একটু নুন দিয়ে একটু ঘি হলে ভালো হয় নাকি? তো ওই ছটফট, ওই জালে ধরা পড়ার মতো ছটফট কেন একজন মাননীয় মন্ত্রী করছেন? প্রবলেমটা কি হচ্ছে? এটা তো বিজেপি দল বিরোধী নাকি? কোশ্চেন ওয়ান। দ্বিতীয়, কংগ্রেসের কোনো নেতৃত্ব বা সিপিআইএমের কোনো নেতৃত্ব কি বলেছেন আমরা সিট শেয়ার করছি? বলেছেন কি? আমাদের কাছে জানা নেই, যদি আপনারা জানেন কমেন্ট বক্সে ভিডিওটা আপলোড করে দেবেন, আমরা দেখে নেব, শিক্ষা নেব যে হ্যাঁ আমরা ভুল বলেছিলাম, একদম পাবলিকলি কানে ধরে 1-2-3 করে ক্ষমা চেয়ে নেব। তৃতীয় ব্যাপার, কংগ্রেস আজকে যে সভাটা করল, এতে অনেকে বলছেন যে এটা কংগ্রেস শক্তি পরীক্ষা, আমরাও বলছিলাম শক্তি পরীক্ষা, কেউ কেউ আবার বলছিলেন এই শক্তি পরীক্ষায় লাভ হবে না, আস্তাবল মাঠে এর আগেও একাধিকবার কংগ্রেস সভা করেছে, অশ্বডিম্ব হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব আসার পরই সম্ভব হয়েছে, যেটা এইভাবে আর সম্ভব হবে না, অনেকে বলছেন সমালোচকরা, আলোচকরা, নিন্দুকরা, এবং যারা সমালোচক, যারা আলোচক, যারা নিন্দুক, তাদেরকে আমরা শিক্ষিত ব্যক্তি হিসেবে ট্রিট করব বা বলতে পছন্দ করব। এবার আসুন পয়েন্টে, বিপ্লব মুক্তির মহানায়ক, আপনাদের এই মুক্তির মহানায়ককে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে কেন দেয়া হলো, তার উত্তর আজ অব্দি ত্রিপুরা বিজেপি দিতে পারেনি, তার উত্তর আজ অব্দি দিল্লি বিজেপি দিতে পারেনি, এবং বনমালীপুর থেকে পর্যন্ত তাকে পদত্যাগ করিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ তাকে অন্তত ওই মানুষের ভোট পেয়ে ক্ষমতায় আসার সুযোগ আর দেবে না দিল্লি বিজেপি। আমরা বিশ্বাস করি বিপ্লব এখন দাঁড়িয়ে যাক যে কোনো জায়গা থেকে, এখন সবগুলো ভোট বিরোধীদের ভোটও বিপ্লবকে দিয়ে দেবে, তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু এই সুযোগটা ওর থেকে ছিনিয়ে নিয়েছে দিল্লি বিজেপি সেন্ট্রাল লিডার্স, কারণ আমরা জানি না কেমন। তো এবার আর কিছু সম্ভব না আবার সম্ভব, এর উত্তর দেওয়াটা মুশকিল নয় কি? কোশ্চেন চার, পঞ্চম কথা, যে সুদীপ রায় বর্মণ কিছুদিন আগেও বিজেপির মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কেউ কি ভেবেছিল, ভাবুন একবার, এত বছর পর এই নিষ্কর্ম বামেদের হাঁটানোর পর, একদম নিষ্কর্ম বাম হাঁটিয়ে দিয়েছিল, তো তাহলে এমন কি গোপন অঙ্ক হলো, জটিল অঙ্ক হলো, সুদীপবাবুকে আবার মুখ্যমন্ত্রী সরি স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং সুদীপবাবু দাঁড়ালেন 6 আগরতলায়, জিতেও গেলেন। ব্যাপারটা হচ্ছে সুদীপবাবু আজকে একটা কথা বলেছেন যে দেখুন আপনারাও ত্রিপুরার ছেলে, পুলিশ ত্রিপুরা পুলিশকে বলছিলেন উইথ ডিউ রেসপেক্ট, আপনাদেরও ফ্যামিলি ত্রিপুরায় থাকে, আমিও এজন্যই কথাগুলো বলছি, অনেক ভুল ব্যাখ্যা আমার কথার হয়, বাট ট্রাস্ট মি, বোঝার চেষ্টা করুন কথার অর্থ, বাংলা শব্দগুলোর অর্থ বুঝুন।
আজকে ত্রিপুরার যে বিপদ, সে বিপদ নিশ্চয়ই আমরা ডেকে এনেছি। এই অবস্থায় আমরা কেউ যদি কথা না বলি, একজন বিধায়ক বলুন বা আমার মতো একজন অতি তুচ্ছ সাধারণ সাংবাদিক বলুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কি ক্ষমা করবে? মানে বলবে যে না, ওরা কাজ করছিল, কিন্তু একটা যখন ঠিক সময় কাজ করার, যখন কথা বলার উচিত সময় এবং বলা উচিত, বলা কর্তব্য, বলা দায়িত্ব, তখন এই দালালগুলো বিক্রি হয়ে গেছিল। বিশ্বাস করুন, আমরা এই ট্যাগটা চাই না, তাই কথা বলি। এর বাইরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নই। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলবেন, তারা করবেন, আমরা মিডিয়া হিসেবে প্রচার করব। কিন্তু আমরা বলছি এই কারণে, আমরা বলছি এই কারণে যাতে ভবিষ্যৎ প্রজন্ম বলতে না পারে যে ওই দালালটা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, দেখো, দ্যাটস অল, এর বেশি কিছু না। আর বাম কংগ্রেস জোট তো হয়নি এখনো, দেখা যাক হয় কি না হয়। কিন্তু আমি বুঝলাম না, ওই পুকুরের কাতলা মাছ জালে ধরা পড়লে যেভাবে ছটফট ছটফট ওগুলো হয়, এই রতনাথ মাছের মতো ছটফট কেন করছেন, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে রাজনৈতিক মঞ্চে? থ্যাংক ইউ অল, জয় হিন্দ, ভালো থাকুন, এইটুকু বলতেই আসা। শীতটা এনজয় করুন, অনেক ভালো আছেন আশা করি, আমি তো দূরে আছি, শীতও এনজয় করতে পারছেন, এখানে প্রচণ্ড গরম, বিশ্রী গরম। চলুন, থ্যাংক ইউ, শুভরাত্রি, গুড নাইট, জয় হিন্দ।